প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার ফাইভ নিয়ে আলোচনা করব বলা হচ্ছে রিড দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট অর্থাৎ ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু এ যে টেক্সটা দেওয়া ছিল বা দেওয়া রয়েছে সেই টেক্সটি তোমাদেরকে আবার পড়তে বলা হচ্ছে অ্যান্ড আইডেন্টিফাই ডিফারেন্ট স্টেপস অফ দ্য স্ট্রাকচার অফ দিস প্রবলেম সল্যুশন টেক্স এবং এই যে টেক্সট অর্থাৎ ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু যে টেক্সটটা রয়েছে এই টেক্সের যে সমস্ত স্ট্রাকচার রয়েছে গঠন রয়েছে সেই গঠনের ভিন্ন ভিন্ন ধাপ রয়েছে সেই ধাপগুলা তোমাদের আইডেন্টিফাই করতে হবে ইনপেয়ার্স অর গ্রুপস এবং এটা করতে হবে জোড়ায় অথবা দলে দেন তারপর লিস্ট ইউর রেসপন্স ইন দ্য ফলোইং গ্রিড এখানে দেখা একটা গ্রিড রয়েছে বা টেবিল রয়েছে তোমাদের উত্তরটা এখানে লিস্ট আকারে লিখতে হবে মানে যেভাবে বলা হয়েছে তোমাদেরকে সেভাবে লিখতে হবে লেটার পরবর্তীতে শেয়ার ইয়োর রেসপন্স উইথ দ্য হোল ক্লাস প্রো ক্লাস এটা শেয়ার করতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ এবং একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি তোমাদের এখানে যেটা কাজ দেখো এখানে টেবিলে প্রথমে এই পাশে বলা হচ্ছে প্যারাগ্রাফ অব দ্য টেক্স এই টেক্সের অর্থাৎ এখানে যে টেক্সটা রয়েছে প্রবলেম সলিউশন টেক্স এই টেক্সের কিছু প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ এই পাশে রয়েছে এখানে দেখো দশটা অনুচ্ছেদ এখানে রয়েছে এবং এখানে বলা হচ্ছে কি স্টেপ অফ দ্য স্ট্রাকচার মানে গঠনের ধাপ বা ধাপগুলা যেমন প্যারাগ্রাফ ওয়ানে আমাদের কী লিখতে হবে সেটা এখানে বলা হচ্ছে প্যারাগ্রাফ ওয়ানে বা অনুচ্ছেদ একে আমাদের লিখতে হবে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা বা সূচনা এভাবে তোমাদেরকে এখানে বলা হয়েছে এরপরে প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ থ্রি প্যারাগ্রাফ ফোর এবং প্যারাগ্রাফ ফাইভ এই চারটা প্যারাগ্রাফে বা চারটা অনুচ্ছেদে তোমাদেরকে লিখতে হবে কি মেইন বডি প্যারাগ্রাফস এবং এইটা হবে কজ নিয়ে মানে কারণ নিয়ে ইজ যে প্রবলেম সলিউশন টেক্স এইটারই কারণ তোমাদের মানে চারটা অনুচ্ছেদে এখানে লিখতে হবে সেটা এখানে বলা হলো এরপরে দেখো প্যারাগ্রাফ সেভেন আচ্ছা এখানে একটা হয়তো মিস্টেক হয়েছে যেহেতু এখানে রয়েছে প্যারাগ্রাফ ফাইভ তার মানে এখানে হবে প্যারাগ্রাফ সিক্স তারপরে প্যারাগ্রাফ সেভেন প্যারাগ্রাফ এইট প্যারাগ্রাফ নাইন অর্থাৎ এই চারটা অনুচ্ছেদ এখানে তিনটা রয়েছে কিন্তু যেহেতু কজ রয়েছে চারটা আমরা এখানেও চারটা লিখবো অর্থাৎ প্যারাগ্রাফ সিক্স যদিও সিক্স নাই প্যারাগ্রাফ সিক্স প্যারাগ্রাফ সেভেন এইট নাইন এই চারটা অনুচ্ছেদে লিখতে হবে মেইন বডি প্যারাগ্রাফস এবং এখানে থাকবে সলুশন মানে সমাধান এবং সেটা তোমরা কিভাবে শুরু করবে তারই একটা তালিকা এখানে দেওয়া হয়েছে ঠিক আছে ফাইনালি দেখো প্যারাগ্রাফ টেনে অর্থাৎ দশ নম্বর অনুচ্ছেদে তোমাদের কী লিখতে হবে সামারাইজ দ্য কি পয়েন্টস অর্থাৎ কনক্লুশন মানে একেবারে মূল পয়েন্টটা সামারি আকারে লিখতে হবে সংক্ষেপে লিখতে হবে এবং কিভাবে তোমরা লেখাটা শুরু করবে সেটা এখানে রয়েছে এই জন্য এই পাশে বলা হচ্ছে ডেসক্রিপশন অব দ্য স্টেপস ইন দ্য টেক্স এই টেক্সের মধ্যে যে ধাপগুলা রয়েছে সেই ধাপগুলার বর্ণনা সেইটা এই পাশে লিখতে হবে তো তোমরা যখন এইটা লেখা কমপ্লিট করবে তখন কিন্তু তোমাদের একটা এসে তৈরি হয়ে যাবে কারণ উপরে আমরা পড়েছিলাম এসেতে চারটা স্ট্রাকচার থাকে অর্থাৎ প্রথমে ইন্ট্রোডাকশন এরপরে মেইন বডি প্যারাগ্রাফস সেখানে থাকবে কজ তারপরে মেইন বডি প্যারাগ্রাফস সেখানে থাকবে সোলুশন ফাইনালি কনক্লুশন আচ্ছা এইটা যদি তোমাদের আমি একটু দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা একটু উপরের দিকে যাই এই যে এই টেক্সটার কথা বলা হচ্ছে আমরা মূলত এই টেক্স নিয়েই আজকে আমাদের লেখা ওই টেবিলটা পূরণ করতে হবে এই টেক্সটা থেকে মানে এই যে এখানে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু এইটা থেকে এবং এর উপরে দেখো আমরা যে স্টেপগুলা রয়েছে সেগুলো পড়েছিলাম চলো একটু দেখাই এই যে এখানে দেখো এই যে তোমাদের ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এখানে দেখো আমরা দ্য স্ট্রাকচার অফ দ্য প্রবলেম সলিউশন টেক্স মানে সমস্যার সমাধানের যে টেক্স বা পার্ট রয়েছে সেই পার্টের স্ট্রাকচার এখানে দেখো প্রথমে রয়েছে কি ইন্ট্রোডাকশন এবং কীভাবে তোমরা এটা লিখবা প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম সমস্যাটি ব্যাখ্যা করতে হবে এরপরে ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন আচ্ছা এইটা ওখানে রয়েছে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই প্রথমে ইন্ট্রোডাকশন এরপরে মেইন বডি প্যারাগ্রাফ ওয়ান এবং সেখানে থাকবে কজ মানে কারণ এরপরে দেখো মেইন বডি প্যারাগ্রাফ টু সেখানে থাকবে সলিউশন ফাইনালি কনক্লুশন এইটাই টেবিলে বলা হচ্ছে সামারাইজ দ্য কি পয়েন্টস মানে মূল পয়েন্টগুলোকে সামারাইজ করা সংক্ষেপে বলা তো এভাবে আমাদের এই চারটা স্টেপে টেবিলটা সম্পূর্ণ করতে হবে তোমরা যখন চারটা স্টেপে টেবিলটা সম্পূর্ণ করবে তখন যেই টেক্স থেকে আমরা টেবিলটা সম্পূর্ণ করতেছি সেই টেক্সের একটা এসে তৈরি হয়ে যাবে যেমন এখানে দেখো চারটা পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্টটা কি ছিল মানে ইন্ট্রোডাকশন এই যে এইটা এটা ছিল এই টেক্সের ইন্ট্রোডাকশন এই যে এখানে বলা হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন এরপরে এখান থেকে এখান থেকে ছিল মানে প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ ওয়ান অর্থাৎ কজ এরপরে এখানে আমাদেরকে লিখতে হয়েছিল বডি প্যারাগ্রাফ টু এই যে বডি প্যারাগ্রাফ টু সলিউশন আমাদেরকে লিখতে হয়েছিল ফাইনালি কনক্লুশনটাও লিখতে হয়েছিল এই চারটা মিলে মূলত এই এসেটা তৈরি হয়েছিল এই যে পুট টুগেদার অল ফোর প্যারাগ্রাফস অ্যান্ড শেয়ার দ্য এসে উইথ দ্য ক্লাস চারটা প্যারাগ্রাফ যখন তুমি একত্রে বা একসাথে রাখবে তখন একটা এসে তৈরি হবে ঠিক এভাবেও তোমাদেরকে দেখো এখানে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু এখানে যেটা রয়েছে কনভার্সেশন কনফিডেন্স মানে এই টেক্সের টাইটেল কনভার্সেশন কনফিডেন্স কথোপকথনের আত্মবিশ্বাস আনলকিং দ্য পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন এটা হলো টাইটেল এখন এই টেক্স থেকে যেহেতু আমরা টেবিলটা সম্পূর্ণ করব। তোমাদের টিচাররা যদি বলে যে কনভারসেশন কনফিডেন্স আনলকিং দ্য পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন এটার ওপর একটা এসে লিখতে এখন আমি তোমাদের সাথে এই টেক্স থেকে যে টেবিলটা সম্পূর্ণ করে দেব কমপ্লিট করে দিব তোমরা যদি পুরো চারটা পার্ট একত্রে রাখতে পারো মানে একত্রে লিখো তখন তোমাদের এই টেক্সের একটা এসে তৈরি হয়ে যাবে মানে তখন আর এতগুলা সম্পূর্ণ না লিখলেও হবে তো এই জন্য আমি এত কিছু তোমাদেরকে দেখালাম আশা করছি বিষয়টা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো এখন জাস্ট আমরা উত্তরটা লিখে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং এই টেবিলের অ্যান্সার আমি দুইটা দিব প্রথমটা আমি খুবই সুন্দর এবং একটু ছোটো করে লিখেছি কারণ অনেকেই একটু ছোটো চাই এবং এর পরে তোমাদেরকে আমি এখনই একটা দিব মানে এইটা পড়ার পরে আরেকটা একটা সেখানে আমি একটু ডিটেলসে লিখেছি সুতরাং তোমরা যারা আরেকটু একটু বড়ো করে লিখতে চাও তারা এটার পরে দেখবে মানে আগে এটা পড়ব দেন আমরা ওইটাই যাব। তো দেখো এখানে টেবিলে যেভাবে বলা হয়েছিল ইনশাল্লাহ আমরা সেভাবেই কাজটা কমপ্লিট করব। প্রথমে প্যারাগ্রাফ অফ দ্য টেক্স এই টেক্সের প্যারাগ্রাফ প্রথমে রয়েছে কি প্যারাগ্রাফ ওয়ান মানে অনুচ্ছেদ নাম্বার এক এখানে থাকবে ইন্ট্রোডাকশন মানে কি ভূমিকা তো এখানে তোমাদেরকে দেখো এ নম্বরে বলা হচ্ছে প্যারাফ্রেজ দ্য প্রবলেম প্রথমে ইন্ট্রোডাকশনে তোমাদের কাজটা হবে যেই সমস্যা নিয়ে কথা বলা হচ্ছে সেই সমস্যাটা ব্যাখ্যা করা প্যারাফ্রেজ মানে ব্যাখ্যা করা এবং সমস্যাটা কী সেটা এখানে বলা হচ্ছে দ্য চ্যালেঞ্জেস অফ কনভারসেশন কনফিডেন্স কথোপকথনের আত্মবিশ্বাসের চ্যালেঞ্জ এটা একটা সমস্যা এই সমস্যাটা তোমাদের প্রথমে ব্যাখ্যা করতে হবে ইন্ট্রোডাকশনে এরপরে তোমাদের বলা হচ্ছে কি বি নম্বরে কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম এবং কনভিন্স করতে হবে মানে রাজি করাতে হবে বা বোঝাতে হবে রিডার মানে পাঠকদেরকে টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম এই সমস্যা সম্পর্কে যত্নবান হতে পাঠকদেরকে রাজি করাতে হবে কিভাবে রাজি করবে সেটা তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো তো দেখো এখন আমরা এই যে প্রবলেম এই প্রবলেমটা একটু আমরা ব্যাখ্যা করি মনে রাখবে ইন্ট্রোডাকশনটা খুবই চমৎকারভাবে তোমাদের লিখতে হবে দ্য প্রবলেম অফ কনভার্সেশন কনফিডেন্স ইনভলভস ফেসিং ইন ফিলিং সেলফ ইনভলভ ডিউরিং কনভার্সেশনস ডিউরিং কনভার্সেশন মানে যখন কথোপকথনটা চলতেছে হচ্ছে এমন একটা সময় সেলফ অ্যাসিওর্ড মানে আত্মনিশ্চিত বোধ করতে কঠিন মনে হয় মানে নিজেকে খুব একটা ইজি মনে হয় না যদি আমাদের এই প্রবলেমটা থেকে থাকে তাহলে এই প্রবলেমটা আমরা এভাবে সংক্ষেপে ব্যাখ্যা করলাম এখানে দেখো বাংলাটা রয়েছে তোমরা একটু দেখে নিবে এরপরে দেখো কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম কিভাবে আমরা পাঠকদেরকে কনভিন্স করব এই সমস্যা সম্পর্কে যত্নবান হতে দেখো এভাবে তোমরা লিখতে পারো বাই হাইলাইটিং মানে তুলে ধরার দ্বারা কি তুলে ধরতে হবে ইটস ইম্পর্টেন্ট এটার গুরুত্ব ইন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপস মানে ব্যক্তিগত অথবা পেশাগত সম্পর্কের মধ্যে এটার যে গুরুত্ব রয়েছে সেটাকে তুলে ধরার দ্বারা তুমি মূলত পাঠকদেরকে কনভিন্স করতে পারো তাহলে এইটা তোমরা ইন্ট্রোডাকশনে লিখবে অথবা পরবর্তীতে আমি মানে এরপরে যেটা দিব সেখানে আমি দুইটা ইন্ট্রোডাকশন দিয়েছি তোমরা চাইলে সেখান থেকেও একটা নিয়ে এখানে লিখতে পারো এরপরে দেখো প্যারাগ্রাফ টু কজ লিখতে হবে মানে মেইন বডি প্যারাগ্রাফে তোমাদের চারটা অনুচ্ছেদে এটার কারণ লিখতে হবে সমস্যার কারণ লিখতে হবে দেখো প্রথমে দুই নম্বর অনুচ্ছেদে আমরা লিখবো দ্য কজ এজ ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর এই পর্যন্ত কিন্তু দেওয়াই রয়েছে তোমাদের এই যে দেখো কীভাবে লিখবা দ্য কজ এজ ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর দেখো দ্য কজ এজ ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর মানে এই অনুচ্ছেদে যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে আমরা এখানে লিখবো আর ফেয়ার অফ জাজমেন্ট মানে প্রথম কারণটা হচ্ছে জাজমেন্টের ভয় মানে বিচার হওয়ার ভয় তুমি যখন কথা বলবে তোমার মনের মধ্যে এমন চিন্তা আসতে পারে যে আমার যদি ভুল হয় কে কি মনে করবে কে কি ভাববে আমাকে কেমন বিচার করবে বিচার বলতে তোমাকে নিয়ে কেমন চিন্তা করবে একটা টেনশন তোমার মনের মধ্যে তৈরি হতে পারে এরপরে সামাজিক উদ্বিগ্নতা কাজ করতে পারে অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজেস এবং অমৌখিক যোগাযোগের যে সমস্যা এইটা হইতে পারে তাহলে এটা হলো আমাদের একটা কারণ এটা আমরা প্রথমে লিখব এরপরে দেখো প্যারাগ্রাফ থ্রিতে অর্থাৎ অনুচ্ছেদ তিনে আমরা যে কারণটা লিখব সেটা হলো দ্য কজেজ ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর এই পর্যন্ত দেওয়ায় রয়েছে এরপরে আমরা লিখব ডিফিকাল্টিস উইথ অ্যামপ্যাথি মানে সহানুভূতি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়া ডিফারেন্ট ভিউ পয়েন্টস বিভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝার এবং সহানুভূতির সমস্যা এই অনুচ্ছেদে বর্ণনা করা হচ্ছে যে কারণগুলো সেটা হলো কি অ্যাম্প্যাথি সহানুভূতি অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট ভিউ পয়েন্টস বিভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝার অসুবিধা ডিফিকাল্টিস মানে অসুবিধা তাহলে এইটা একটা কারণ এরপরে দেখো প্যারাগ্রাফ ফোর এখানে যে কারণটা আমরা লিখেছে দ্য কজ ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর মানে এই প্যারাগ্রাফে বর্ণিত কারণ কারণসমূহ সেটা কি ডমিনেন্স মানে কি আধিপত্য বিস্তার করা ডোমিনেন্স ইন কনভারসেশনস কথোপকথনের মধ্যে আধিপত্য বিস্তার করা মানে নিজের ক্ষমতা দেখানো অ্যান্ড ডিস রিগার্ডিং আদার্স পয়েন্টস অফ ভিউ এবং অন্যের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করা তাহলে এইটা একটা কারণ এরপরে তুমি লিখতে পারো পাঁচ নম্বরে দ্য কজেস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর লিমিটেড ভকেবলারি মানে লিমিটেড ভকেবলারি সীমিত শব্দ ভাণ্ডার অ্যান্ড ফ্লুয়েন্সি ইস্যুস ফর নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স এবং নতুন ভাষার শিক্ষার্থীদের জন্য ফ্লুয়েন্সের অভাব মানে সাবলীলতার সমস্যা বা অভাব এটাও কিন্তু একটা কারণ তাহলে এই কারণগুলো আমরা এখানে লিখলাম চারটা অনুচ্ছেদে এটা কিন্তু আমি একটু ছোট করে লিখেছি পরবর্তীতে আমি ডিটেলস আলোচনা করেছি সেটাও ইনশাল্লাহ তোমাদেরকে দিব সুতরাং তোমরা যারা একটু বড় করে লিখতে চাও এটা দেখেই শেষ করে দিবে না এটার পরে আমি খুব দ্রুত তোমাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব যেন ভিডিওটা খুব বেশি লং না হয় আমি কিন্তু তোমাদের জন্য দুইটা করে দেই কারণ তোমাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারবে এরপরে দেখো আমাদের প্যারাগ্রাফ সিক্স এটা কিন্তু ছিল না আমি এক্সট্রাভাবে দিয়েছি প্যারাগ্রাফ সিক্স সেভেন এইট এবং নাইন এই চারটা অনুচ্ছেদে আমরা মেইন বডি প্যারাগ্রাফস এর সলিউশন লিখবো দেখো সিক্সে লিখেছি কি দ্য সলিউশনস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর এই পর্যন্ত দেওয়া ছিল তাহলে এখান থেকে আমরা লিখবো কি মানে সমাধান এই অনুচ্ছেদে যে সমাধানটি এক্সপ্লেন বা ব্যাখ্যা করা হয়েছে সেগুলো হলো কি স্টেইং ইনফর্মড অ্যাবাউট কারেন্ট ইভেন্টস মানে সাম্প্রতি ইভেন্ট বা নিউজ এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা বা জানা অ্যান্ড ভকেবলারি বিল্ডিং এবং শব্দ ভাণ্ডার তৈরি করা এখানে আর হওয়ার কারণ তুমি একাধিক সমাধান লিখতে পারো এরপরে সাত নম্বর অনুচ্ছেদে লিখব দ্য সলিউশনস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর মানে যে সমাধানগুলো এখানে বর্ণনা করা হয়েছে দেখো প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস মানে উচ্চারণ প্র্যাকটিস করা অ্যান্ড এনগেজিং ইন রোল প্লেইং অ্যাক্টিভিটিস এবং রোল প্লেইং অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করা বা নিযুক্ত থাকা তাহলে এইটা একটা সলিউশন এখানে দুইটা রয়েছে এরপরে এইটে মানে আট নম্বর অনুচ্ছেদে আমরা লিখব দ্য সলিউশনস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর মানে যে ধরনের সমাধান এখানে বর্ণনা করা হয়েছে সেগুলা কি জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাব ভাষার ক্লাবে যোগদান করা পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট মানে কি ভাষার প্রতিযোগিতা যেখানে হয় সেখানে অংশগ্রহণ করা ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশনস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজে মানে যেই ভাষা তুমি শিখতে চাচ্ছ সেই ভাষায় ছোটো ছোটো প্রেজেন্টেশন ডেলিভার করা মানে উপস্থাপনা দেওয়া তাহলে এগুলা কিন্তু সমাধান এরপরে নয় নম্বর অনুচ্ছেদে আমরা লিখব দ্য সলিউশনস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর মানে এখানে যে সমাধানগুলো ডেসক্রাইব করা হয়েছে সেটা হলো অ্যাম্বারাসিং ইরোডস মানে ভুলকে গ্রহণ করা কি হিসেবে অ্যাজ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস শিক্ষার একটি উপায় হিসেবে অ্যান্ড নার্সারিং আ পজিটিভ মাইন্ডসেট এবং একটি পজিটিভ মাইন্ডসেট মানে ইতিবাচক মনোভাব সেট করা বা লালন পালন করা এগুলা কিন্তু সমাধান প্রথমে ছিল কি এই চারটা অনুচ্ছেদের কারণ আর এখানে চারটা অনুচ্ছেদে সমাধান দেওয়া হলো ফাইনালি দেখো প্যারাগ্রাফ টেন এখানে লিখতে হবে কনক্লুশন অর্থাৎ আমরা লিখবো দ্য কি পয়েন্টস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর মানে এই অনুচ্ছেদে বা প্যারাগ্রাফে যে সমস্ত কি পয়েন্টস মূল পয়েন্টগুলা ডেসক্রাইব করা হয়েছে সেগুলা দেখো দ্য ইম্পর্টেন্স অফ ওভারকামিং কনভারসেশন ফেয়ার্স মানে কথোপকথনের ভয়কে ওভারকাম করার গুরুত্বর কথা এখানে বলা হয়েছে অ্যান্ড দ্য ভ্যারিয়াস স্ট্র্যাটেজিস টু বিল্ড কনফিডেন্স এবং আরও বলা হয়েছে যে কনফিডেন্স তৈরি করতে বিভিন্ন কৌশল রয়েছে সেগুলো সম্পর্কেও এখানে বলা হয়েছে তাহলে এইটা ছিল আমাদের এক প্রকারের অ্যান্সার এখন তোমরা যারা একটু বড় করে লিখতে চাও তাদের জন্য আমি এখানে দেখো ডিটেলসে বড় করে লিখে রেখেছি সুতরাং তোমরা আশা করছি এইটাও বুঝতে পারবে তো এইটা দেখো প্রথম অনুচ্ছেদে আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো এই প্রবলেমটা তোমরা এভাবে ব্যাখ্যা করতে পারো অর্থাৎ দ্য টেক্স ডিসকাসেস দ্য ইম্পর্টেন্স অফ কনভারসেশন কনফিডেন্স ইন টু ডেস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ভেরিয়াস চ্যালেঞ্জেস ইন্ডিভিজুয়ালস ফেস ইন ডেভেলপিং দিস স্কিল এভাবে তোমরা সমস্যাটা ব্যাখ্যা করতে পারো এবং তোমরা পাঠকদেরকে কীভাবে কনভিন্স করবে দেখো কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম মানে এই সমস্যাটি সম্পর্কে যত্নবান হতে যেভাবে পাঠকদেরকে কনভিন্স করবে সেইং দ্যাট এই কথা বলার দ্বারা অর্থাৎ তোমরা এভাবে লিখতে পারো বিল্ডিং কনভার্সেশন কনফিডেন্স ইজ ক্রুশিয়াল মানে খুবই গুরুত্বপূর্ণ ফর সাকসেস সফলতার জন্য ইন ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইনক্লুডিং সোশ্যাল ইন্টারাকশনস অ্যাকাডেমিক প্রেজেন্টেশনস জব ইন্টারভিউজ অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপস তোমরা এইটুকু কিন্তু লিখতে পারো এবং এছাড়াও যদি লিখতে চাও তখন লিখবে ইটস নট জাস্ট অ্যাবাউট স্পিকিং ফ্লুয়েন্টলি বাট অলসো অ্যাবাউট এক্সপ্রেসিং ওয়ান সেলফ ইফেকটিভলি অ্যান্ড কানেক্টিং উইথ আদার্স এটা কিন্তু খুবই সুন্দর কথা ডেভেলপিং দিস স্কিল ক্যান বুস্ট সেলফ স্টিম অ্যান্ড ওপেন ডোরস টু অপরচুনিটিস কত সুন্দর কথা আমি কিন্তু ডিটেলসে লিখেছি ঠিক আছে এবং এখানে দেখো বাংলাটাও রয়েছে এছাড়াও তোমরা যদি এটা ছোটো করে লিখতে চাও তখন এভাবে লিখতে পারো কনভিন্স কনভিন্স দা দ্য রিডার টু কেয়ার about দ্য প্রবলেম বাই শোয়িং মানে এইটা দেখানোর দ্বারা দ্য ইম্প্যাক্ট of conversation কনফিডেন্স অন রিলেশনশিপস অ্যান্ড সাকসেস সম্পর্ক এবং সফলতার উপরে এই কনভারসেশন কনফিডেন্সের যে প্রভাব এইটা দেখানোর দ্বারাও তোমরা পাঠকদেরকে কনভিন্স করতে পারো সুতরাং এই দুইভাবে তোমরা লিখতে পারো আচ্ছা এখানে এভাবে লিখবে ঠিক আছে এসটা দেওয়ার দরকার নাই এরপরে আমরা দেখব প্যারাগ্রাফ টু থ্রি এখানে তো আর এভাবে বোঝানোর কিছু নাই জাস্ট এটা আমি তোমাদেরকে বলি দেখো প্রথমে কজটা আমরা এভাবে লিখবো কারণটা দ্য কজেজ দ্য কজেজ ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর মানে এখানে যে সমস্ত কারণগুলা ব্যাখ্যা করা হয়েছে ভ্যারিয়ার্স ব্যারিয়ার্স মানে বিভিন্ন বাধা দ্যাট হিন্ডার ইফেক্টিভ কমিউনিকেশন যেটা বাধা দেয় কার্যকর যোগাযোগের ক্ষেত্রে যেমন সাস এস যেমন ফেয়ার সোশ্যাল এনজাইটি ল্যাঙ্গুয়েজ বেরিয়ার্স অ্যান্ড কালচারাল ডিফারেন্সেস এইগুলা ভয় সামাজিক উদ্বিগ্নতা তারপরে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার্স মানে ভাষার বাধা এবং সাংস্কৃতিক পার্থক্য এগুলা কিন্তু কারণ এই সমস্যার কারণ এরপরে আমরা লিখবো দ্য কজেজ ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর ডিফিকাল্টিস মানে যে সমস্ত কারণগুলা এখানে বলা হয়েছে যেমন ডিফিকাল্টিস ইন নন ভার্বাল কমিউনিকেশন মানে নন ভার্বাল কমিউনিকেশনের সমস্যা সাস অ্যাস যেমন মেনটেনিং আই কন্ট্যাক্ট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স অ্যান্ড কনভেইং মেসেজেস অ্যাকুরেটলি থ্রো বডি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু তোমরা জানো যেহেতু টেক্সটটা পড়েছো এছাড়াও দেখো এখানে বাংলাটাও রয়েছে এরপরে চার নম্বর অনুচ্ছেদে আমরা লিখবো কে দ্য কজেজ ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর মানে এখানে যেগুলো ব্যাখ্যা করা হয়েছে যে কারণগুলো সেটা হলো ইস্যুস রিলেটেড টু মানে যে সমস্ত সমস্যাগুলো এখানে রয়েছে তার মধ্যে সম্পর্কিত কী কী রয়েছে লিমিটেড ভকেবলারি মানে সীমিত শব্দভাণ্ডার ফ্লুয়েন্সি সাবলীলতার অভাব প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্টিস মানে উচ্চারণের সমস্যা অ্যান্ড ফেয়ার অফ মেকিং মিস্টেকস এবং ভুল হওয়ার ভয় স্পেশালি ফর নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স বিশেষ করে নতুন ভাষার শিক্ষার্থীদের জন্য এগুলা সবই সমস্যা তার মানে অনেকগুলো কারণ আমরা এখানে লিখেছি এরপরে দেখো আমরা পাঁচ নম্বরে লিখবো কি দ্য কজেস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফার যে সমস্ত কারণগুলো এখানে বর্ণনা করা হয়েছে যেমন চ্যালেঞ্জেস ইন আন্ডারস্ট্যান্ডিং নেটিভ স্পিকার্স মানে নেটিভ স্পিকার্সদের কথা বোঝা কঠিন বা এটার অনেক চ্যালেঞ্জ রয়েছে ডিউ টু কারণ ডিফারেন্সেস ইন অ্যাকসেন্ট উচ্চারণের ভিন্নতা রয়েছে স্পিড রয়েছে কোলোকুয়াল এক্সপ্রেশনস রয়েছে অ্যান্ড কালচারাল ডিফারেন্স রয়েছে সাংস্কৃতিক পার্থক্য রয়েছে এই সবগুলাই কারণ এরপরে আসবে কি সলিউশন ঠিক আছে মেইন বডি প্যারাগ্রাফ এর সলিউশন তো এখানে আমি ওই তিনটাই দিয়েছি কারণ তোমাদের টিচাররা হয়তো বলতে পারে মানে যেহেতু সিক্স নাই সিক্স দেওয়ার দরকারও নাই এই আমি এখানে সিক্স দিইনি যদি তোমাদের সিক্সটা দরকার হয় তাহলে ওইটার সাথে ম্যাচিং করে মানে এর মধ্যে থেকে দুইটা মিলেও তোমরা লিখতে পারো তোমাদের পছন্দ মতো দুইটা মিলেও লিখতে পারো তো দেখো সলিউশনের প্রথমে প্যারাগ্রাফ সেভেনে দ্য সলিউশনস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর মানে এখানে যে সমস্ত সমাধানগুলো বর্ণনা করা হয়েছে তার মধ্যে লার্নিং অ্যাবাউট কারেন্ট নিউজ মানে কারেন্ট নিউজ সম্পর্কে জানা ভকাবুলারি বিল্ডিং শব্দভাণ্ডার তৈরি করা প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করা অ্যান্ড যুক্ত হওয়া রোল প্লেইং অ্যাক্টিভিটিসের সাথে টু বুস্ট কনফিডেন্স কনভার্সেশন কনফিডেন্স কথোপকথনের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে তাহলে এটা কিন্তু সমাধান খুবই কার্যকর সমাধান এরপরে দেখো আমরা প্যারাগ্রাফ এইটে লিখব মানে দ্য সলিউশনস ডেস্ক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর মানে যে সমস্ত সমাধানগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে দেখো এক্সপোজিং ওয়ান সেলফ টু অথেন্টিক রেডিও ম্যাটেরিয়ালস এটা তো তোমরা জানো মানে অথেন্টিক খাঁটি অডিও সরি এটা রেডিও বলতেছি বারবার অডিও অডিও ম্যাটেরিয়ালস এক্সপোজিং ওয়ান সেলফ নিজেকে প্রকাশ করা টু অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস অডিও ম্যাটেরিয়ালসের কাছে নিজেকে এক্সপোজ করা পার্টিসিপেটিং ইন কালচারাল ইভেন্টস অর ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামস মানে কালচারাল ইভেন্ট অথবা যেখানে ভাষা বিনিময় হয় এমন প্রোগ্রামে পার্টিসিপেট করা অ্যান্ড এম্বারেসিং ইরোর্স অ্যাজ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস মানে শেখার একটু উপায় হিসেবে ভুলকে আলিঙ্গন করা মানে গ্রহণ করা এরপরে নাইনে আমরা যে সলিউশনটা লিখব দেখো দ্য সলুশনস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর সেটা কি এনগেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস মানে কনফিডেন্স তৈরি হয় এমন কার্যকলাপে নিজেকে নিযুক্ত রাখা সাস অ্যাস যেমন জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস মানে ভাষার ক্লাবে যোগদান করা পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কনটেস্ট এবং ভাষার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অ্যান্ড ডেলিভারিং প্রেজেন্টেশনস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজে ডেলিভার করা প্রেজেন্টেশন দেওয়া তাহলে এগুলা ছিল কিন্তু আমাদের সমাধান এগুলা কিন্তু তোমরা যখন মানে এখান থেকে প্রথম থেকে যখন সব একত্রে লিখে ফেলবে তখনই কিন্তু তোমাদের একটা এসে তৈরি হবে এরপরে দেখো প্যারাগ্রাফ টেন এখানে সামারাইজ দ্য কি পয়েন্টস দেখো এইটা আমরা কিভাবে বলেছি দ্য কি পয়েন্টস ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ মানে এখানে যে সমস্ত মূল পয়েন্টগুলো বর্ণনা করা হয়েছে সামারাইজ দ্য ইম্পর্টেন্টস মানে এখানে সামারাইজ করা হয়েছে দ্য ইম্পর্টেন্টস অফ ওভারকামিং কনভারসেশন কনফিডেন্স ইস্যু মানে কথোপকথনের আত্মবিশ্বাসের যে সমস্যা এই সমস্যাটা ওভারকাম করতে হবে এটার ওপরে গুরুত্ব দিয়ে মূলত এটার সারাংশ করা হয়েছে ইমপ্লিমেন্টিং প্র্যাকটিক্যাল সলুশনস এবং বাস্তবায়িত হয়েছে প্র্যাকটিক্যাল সমাধানের অ্যান্ড ফোস্টারিং আ কনডিউসিভ এনভায়রমেন্ট ফর বিল্ডিং কনফিডেন্স ইন কমিউনিকেশন এবং লালন পালন করা হয়েছে একটি উপকূল পরিবেশ ফর বিল্ডিং কনফিডেন্স আত্মবিশ্বাস তৈরির জন্য ইন কমিউনিকেশন যোগাযোগের মধ্যে